সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে সফেতা গাছের পরিচর্যা সম্পর্কে বলবো সফেতা গাছের পরিচর্যা অর্থাৎ বছরের শুরুতে জানুয়ারি ফেব্রুয়ারিতেই ফুল আসা শুরু করে তো এই সময়টা গাছটির অতিরিক্ত যত্ন নিতে হয় আর যেটি না নিলে আপনি ফুল অথবা ফল থেকে বঞ্চিত হবেন আপনারা ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি থেকে আমি গত বছর অনেক ফল পেয়েছি বাট এই বছরের শুরুতে গাছটিতে ফুল না আসায় আমি অনেক টেনশনের মধ্যে পড়ে যাই বাট পরবর্তীতে অনেক অ্যানালাইসিসের মাধ্যমে বর্তমান আমার গাছটিতে অনেক ফুল আসাতে সক্ষম হয়েছি তো আমি গাছটি ফুল আসার পিছনে যে অতিরিক্ত পরিচর্যাগুলো করেছি তা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আমি প্রথমে যা করেছিলাম তা হলো গাছের গোড়া থেকে আগাছা পরিষ্কার করেছিলাম এবং একদিন পরপর গাছের নিয়মিত পানি দিতাম এবং পরবর্তীতে গাছটি আমি কিছু মিশ্র সার প্রয়োগ করেছিলাম মিশ্র সারগুলো হচ্ছে পটাশ ইউরিয়া এবং ফসফেট উল্লেখ্য যে এখানে পটাশের পরিমাণ ছিল হাফসা চামচ পরিমাণ ইউরিয়ার পরিমাণ ছিল হাফসা চামচ পরিমাণ দানা এবং ফসফেটের পরিমাণ ছিল হাফসা চামচ পরিমাণ দানা আর এই তিনটির মিশ্রণ ভালোভাবে মিশ্রণ করে গাছের গোড়ায় অনেক সুন্দরভাবে দিয়েছিলাম পরবর্তীতে একটা নিম্পার নামক মেডিসিন এবং টিটো প্লাস নামক দানা পানিতে মিশিয়ে আমি গাছটিতে স্প্রে করেছিলাম আর এই দুইটার মিশ্রণটা ছিল এরকম ফোঁটা ছিল নিমপার এবং সাত থেকে আটটি টিটো প্লাস দানা যা হাফ লিটার পানির সাথে ভালোভাবে মিশিয়ে আমি গাছটিতে স্প্রে করেছিলাম আর এই সব কিছু করার পর এখন আমার এই গাছটিতে অনেক ফুল আসতে শুরু করেছে সো তাই আপনারা আমার মতো প্রবলেমে থাকলে আমি যেগুলো করেছিলাম তা আপনারা করতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী আপডেট ভিডিও পেতে আমার এই পেজটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে